সবাই চলে যাবে, সবাই এই জায়গায় চলে যাবে। এবং আজকের এই ফিল্ম ক্লাবের নির্বাচনে আপনি প্রধান কমিশনার হিসেবে ছিলেন, আপনার অনুভূতিটা একটু বলেন। নির্বাচন কমিশন, ধন্যবাদ। আমি নির্বাচন কমিশনে ছিলাম, আমরা শুরুর থেকেই একটানা ভোট কাস্টিং করেছি এবং কাজ করার পরেই আমরা ভোট গণনা করেছি। এখানে অত্যন্ত অত্যন্ত পরিচ্ছন্ন ছিল, আমরা একেবারেই স্বতন্ত্র রেখেছিলাম। যার ভোট সেই দিয়েছে, যাকে তাকে দিয়েছে, এভাবেই সবাই বিজয় মালা জেনে নিয়েছে। তবে আমার একটি সুন্দর কথা বলতে চাই যে প্রত্যেকে আমাদের বন্ধু, যারা নির্বাচনে আসতে পারেনি তারাও আমাদের বন্ধু, যারা পেরেছে তারাও বন্ধু। আমরা একসাথেই কাজ করেছি, একসাথেই কাজ করতে চাই। আর আপনারা জানেন যে আমার পাশে দাঁড়িয়ে আছে আজকে যে বিজয়, আপনারা উল্লাসিত, দিয়ে তাই ফ্রেন্ডস ক্লাবের প্রেসিডেন্ট, সম্মানিত প্রেসিডেন্ট
জাহানামের রহমান যুবলীগ উত্তরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আজকে সে ফিল্ম ক্লাবের নেতা হয়ে গেল, এটা আমাদের বিজয়। এবং আমি চেয়েছিলাম, আমি তাকে জোর করে দাঁড় করিয়েছি, আমি দাঁড় করিয়েছিলাম, আমি চেয়েছি সে এই কান্ডারি হওয়ার জন্য আমরা একদিন তাকে এই ক্লাবের প্রেসিডেন্ট দেখতে চাই। এইসব আমি দেখছি, আমি জাগরণিক টেলিভিশন এবং অন্যান্য টিভি বন্ধু যারা এখানে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং জাহানের জন্য যারা কাজ করেছে জাহান, তার জন্য আমি উপেন ছিলাম, সবাই জানে জাহানের ভোট আমি সব জায়গায় চেয়েছি, পার্সোনালি চেয়েছি। এখানে তখন আমি নির্বাচন কমিশনার ছিলাম, আমি তাকে দাঁড় করিয়েছি। এই বিজয় আমি মনে আমাদের একটা মানে বিষয়ে প্রশ্ন থাকতে হবে, সেটা হলো এই যে নির্বাচনটি হয়ে গেল, যারা ফেল করেছে তারা কি কোনো অভিযোগ করেছে? এই বিষয়ে জানতে চাচ্ছি। যারা রেজাল্টে ভালো করতে পারেনি তারাও আমাদের লোক, তারা মেনে নিয়েছেন, কারণ এটা হইতেই পারে, দুজন একসাথে যেতে যায় না, একদম ফার্স্ট সেকেন্ড থার্ড এর এমন হয়। তারা কোনো কমপ্লেন করে না, খুব স্বতন্ত্র ছিল, কোনো সুযোগ ছিল না, কারণ পরিচ্ছন্ন আপিল বোর্ড আছে যে সেটা তারাই জানবে। নির্বাচন সুন্দর নির্বাচন তো ভালো হয়েছে, এটাতে কার কোনো কমপ্লেন না। এই আমাদের নজরুল রাজ।